আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নুন্নবী একাডেমিতে। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 1.2 এর সার্বিক ফাংশন অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সার্বিক ফাংশন আলোচনা করার আগে আমি এক এক ফাংশনের সমস্ত বিস্তারিত আলোচনা করেছি, তোমরা পারলে সেই ভিডিওটা দেখে নিও। আমি ভিডিওটার লিংক আই কার্ডে সংযুক্ত করে দিলাম। তোমরা অবশ্যই এই ভিডিওটির শেষে আই কার্ডে দেওয়া ভিডিওটির লিংক ক্লিক করে দেখে নেবে। তো চলো আজকের আলোচনাটা শুরু করি। সার্বিক ফাংশন হলো, মনে করলাম এফ একটি ফাংশন, যে ফাংশনটি এ হতে বিতে বর্ণিত। এই ফাংশনটিকে এক এক সার্বিক ফাংশন বলা হবে যদি এবং কেবল যদি এই ফাংশনটির কোডোমেন সেট এবং রেঞ্জের সেট পরস্পর সমান হয়। আর এই ফাংশনে এই সেটটি হল ডোমেন সেট, আর এই সেটটিকে বলা হয় কোডোমেন সেট। আমরা সবাই মাঝে মাঝে এটা ভুল করে ফেলি, এই সেটটাকে আমরা রেঞ্জের সেট বলি, কিন্তু না, আসলে রেঞ্জ হলো কোডোমেন সেটেরই উপসেট। তার মানে আমরা যদি এখানে এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান এরকম একটা ফাংশন বিবেচনা করি, সেই ক্ষেত্রে এই এক্সের ভ্যালুগুলো হবে ডোমেন, এবং এই এক্স ইনপুট করার কারণে, এই ডোমেনগুলো ইনপুট করার কারণে আমরা এখান থেকে আউটপুট হিসাবে যেটা পাবো সেটা হলো রেঞ্জ। আর এই রেঞ্জ সেটটি অবশ্যই কোডোমেনের সদস্য নিয়ে গঠিত হয়। তাহলে আমরা বুঝলাম এ আকারের যদি কোনো ফাংশন উপস্থাপিত হয় তাহলে সেই ফাংশনের এই সেটটিকে বলা হয় কোডোমেন। সার্বিক ফাংশনের সংজ্ঞাটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করছি। মনে করলাম এটা একটি সেট এ সেট, এবং এটা একটি সেট, সেটা হলো বি সেট, এবং এই ফাংশনটি আমরা কল্পনা করলাম 2x+1 আকারে। যেমন আমরা যদি এখানে x এর মান 1 বসাই তাহলে আউটপুট হিসাবে পাবো আমরা 2×2=3, তার মানে 1 এর রেসপেক্টে আমরা পেলাম 3, 2 এর রেসপেক্টে আমরা পাবো 2×4=5, 3 এর রেসপেক্টে আমরা পাবো 3×6=7। খেয়াল করে দেখো, এই ফাংশনটা যদি এ থেকে বিতে বর্ণিত হয় তাহলে এই বি সেটটা কিন্তু এই ফাংশনের কোডোমেন ফাংশন, কোডোমেন সেট। আর এই ফাংশনের আমরা রেঞ্জটা পেলাম হলো 3, 5, 7, কারণ একের প্রতিচ্ছবি যেটা সেটা হলো একের জন্য রেঞ্জ, দুইয়ের প্রতিচ্ছবি 5, তিনের প্রতিচ্ছবি 7। সুতরাং এই প্রতিচ্ছবিগুলোর সেটসমূহকে, সেটটাকে এই ফাংশনের রেঞ্জ বলা হয়। যেহেতু এই ফাংশনের রেঞ্জের সেট এবং কোডোমেনের সেট পরস্পর সমান, সুতরাং এই ফাংশনটিকে সার্বিক ফাংশন বলা হবে। কিন্তু যদি এরকম হতো যে আমি এই জায়গায় 9 পেলাম, কিন্তু কার রেসপেক্টে 9 পাইছি সেটা কিন্তু এখানে উল্লেখ নেই, তার মানে এইবার ফাংশনটির ডোমেনের সেটটা কিন্তু হবে 3, 5, 7, 9, আর রেঞ্জ কিন্তু ঠিকই এই 3টা হবে, কারণ 3-এর রেসপেক্টে 7 পর্যন্তই আমরা পাইছি। সুতরাং এই ফাংশনটির এই ডোমেন সেট এবং কোডোমেন সেট এবং রেঞ্জের সেট পরস্পর সমান হলো না, যার কারণে এই আকারে উপস্থাপিত ফাংশনটি কখনোই সার্বিক ফাংশন হতে পারে না। তার মানে সার্বিক ফাংশন হতে গেলে অবশ্যই তার কোডোমেন সেট এবং রেঞ্জের সেট পরস্পর সমান হতে হবে। আমরা এখন এইখানে উপস্থাপিত ফাংশনটি সার্বিক কি না সেটা টেস্ট করব। এখানে ফাংশনটি উপস্থাপন করা আছে R থেকে Ra, এবং সংজ্ঞায়িত করা আছে 2x+2x-1 দ্বারা। খেয়াল করে দেখো, এই ফাংশনটির কোডোমেন সেট কিন্তু আর,
এধরনের ফাংশন সার্বিক কিনা তা টেস্ট করার জন্য শুরুতেই আমাদের কোডোমেন সেটটাকে লিখে রাখতে হবে। কোডোমেন সেটটা হলো আর। এরপর আমাদের কাজ হবে এই ফাংশনটার রেঞ্জ বের করা। যদি এখানে আর এর মান অর্থাৎ ডোমেন সেটের উপাদানগুলো নির্দিষ্ট থাকতো, তাহলে ওই উপাদানগুলো আমরা এখানে বসাতাম, আউটপুট হিসাবে যা পেতাম সেটাই তার রেঞ্জ হতো। কিন্তু এখানে সকল বাস্তব সংখ্যার কথা বলা আছে, স্পেসিফিক কোনো উপাদান উল্লেখ করা নেই। এই ধরনের ফাংশনের রেঞ্জ বের করতে হলে অবশ্যই আমাদেরকে ওয়াই সমান সমান ওই ফাংশনটাকে ধরতে হয়। এরপর ওই ফাংশনের মানটা বসাই 2x + 2/x-1। এখানে এই যে ওয়াই, এই ওয়াইটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ আছে। আমাদের উদ্দেশ্য হবে এক্সটাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করানো। সেই সূত্রে আমরা এখানে গুণন করলাম xy - y = 2x + 2। এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসি, ওয়াইটাকে আমরা ওই পাশে শিফট করি। এখান থেকে আমরা এক্স কমন নেই, y - 2, এখানে পেলাম 2+y। x = 2+y / y-2। আমরা আমাদের এক্সটাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে পেরেছি। এখন যদি এই ওয়াই এর মানের কারণে এক্স এর মান বাস্তব হয়, তাহলে যেসব মানের কারণে এক্স এর মান বাস্তব হবে ওই মানগুলোকে এই ফাংশনের রেঞ্জ বলা হবে। এক্স এর মান বাস্তব হবে কি না সেটা ডিপেন্ড করবে, যদি ওয়াই এর মানের কারণে এই মানটা 1/0 আকারে আসে অথবা রুটের ভিতরে মাইনাস আসে অথবা লগের সাথে লগের যে নাম্বারটা সেই নাম্বারটা শূন্য, অথবা যদি মাইনাস জাতীয় কোনো সংখ্যা আসে তাহলে এই জাতীয় সংখ্যাগুলো অসংজ্ঞায়িত হয় অর্থাৎ অবাস্তব হয়। যেমন 1/0 গণিতে অসংজ্ঞায়িত, এটাকে সংজ্ঞায়িত করা যায় না। রুটের ভিতরে যদি মাইনাস আসে, আমরা জানি -1 = i, এটা একটি কাল্পনিক সংখ্যা, আর লগারিদম সবসময়ের জন্য পজিটিভ নাম্বারের উপর অ্যাপ্লাই করতে হয়। সুতরাং লগারিদমের ক্ষেত্রে এই নাম্বারটি শূন্য এবং ঋণাত্মক হওয়া যাবে না, তাহলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। খেয়াল করে দেখো, ওয়াইয়ের এখানে এমন কোনো ভ্যালু আছে কি যার কারণে এক্স এর মানটা এই আকারের কোনো সংখ্যা হতে পারে? হ্যাঁ, উত্তর হলো আছে। সেটা হলো এই নিচে যদি আমাদের এই y-2 এটা যদি 0 হয়ে যায় তাহলে এই আকার ধারণ করবে, তখন আর এক্স এর মান সংজ্ঞায়িত হবে না। তাই আমাদের খেয়াল রাখতে হবে নিচে যেন 0 না হয়। তাহলে আমাদের এখানে কি হবে, সকল ওয়াই বিলংস টু আর এর জন্য, মানে আর এর সকল বাস্তব মানের জন্যই এক্স বাস্তব হবে যদি ও কেবল যদি এই যে নিচের এটা অর্থাৎ y-2 এটা যদি 0 না হয়। এখন যদি আমরা এটাকে সমাধান করি তাহলে হবে y≠-2। তার মানে এই এক্স এর মান সংজ্ঞায়িত হবে ওয়াই এর সকল বাস্তব মানের জন্য শুধুমাত্র, সরি এখানে +2, শুধুমাত্র ওয়াই এর মানটা +2 হওয়া যাবে না, +2 ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বিদ্যমান থাকবে। সুতরাং আমরা বলতেই পারি এই ফাংশনের রেঞ্জটা হলো সকল বাস্তব সংখ্যা, শুধুমাত্র দুই উপাদানটা হবে না। খেয়াল করে দেখো, এই ফাংশনটির ডোমেন কোডোমেন হচ্ছে আর, আর রেঞ্জের সেট হচ্ছে r/2, যা কখনোই পরস্পর সমান হতে পারে না। যেহেতু এই ফাংশনের কোডোমেনের সেট এবং রেঞ্জের সেট পরস্পর সমান নয়, সুতরাং সংজ্ঞা অনুযায়ী এই ফাংশনটি সার্বিক ফাংশন হতে পারে না। আমরা 2 নম্বর এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করি। 2 নম্বর ফাংশনটা হলো f such that r tends to r/1 এবং f(x = x-1/x-2।
ख्याल करे देखो ये फांगशनटर कोडोमेन सेट किन्तु आर बार वन तो हमरा एखाने कोडोमेन सेटटा लिखे रखलाम कोडोमेन आर बार वन एखन आमादेर काज हलो ये फांगशनटर रेंज बेर करा ख्याल करे देखो डोमेन सेटेर उपादान किन्तु निर्दिष्ट नय सुतरां रेंज बेर करते गेले अवश्य आमाके वाई समान ফাংশনটি ধরে নিতে হবে তারপর y is equal to এই ফাংশনের ভ্যালুটা এখানে আমরা বসায় দেই বসানোর পর আমাদের টার্গেট হলো এই xটাকে y এর মাধ্যমে প্রকাশ তাই এটা দিয়ে গুণন করি xy minus 2y x minus 1 x গুলাকে এক পাশে নিয়ে আসি প্লাস আছে মাইনাস হয়ে গেল মাইনাস আছে প্লাস হয়ে গেল এখান থেকে xটা কমন নেই y माइनस वन टू वाई माइनस वन आम्रा जो दी एखाने काज करी ताहले हबे टू वाई माइनस वन डिवाइडेड बाई y माइनस वन गुणन छिले ए पाशे एसे भाग हो गेल ख्याल करे देखो एखानेओ किन्तु ए नीचेर एटा नीचेर ए अंशटुकु जदि जिरो हय ताहले ए आकार धारण करबे सुतरां x एर मान विद्यमान थाकबे जदि ए नीचेरटा जिरो ना हय ताहले आम्रा लिखतेई पारी सकल y बिलंगस टू r एर जन्य एक्स वास्तव होबे जदि ओ केवल जदि ए जे नीचे रेटा अर्थात वाई माइनस वन नॉट इज इक्वल टू जीरो है ऐसे एकोन एटा जे जदि कास करी ताहले होबे वाई इज इक्वल टू नॉट इज इक्वल टू वन तार माने ए फंक्शनटार रेंज होबे होच्छे সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র ওয়ান উপাদানটা হবে না একটু খেয়াল করে দেখো এই ফাংশনটির কোডোমেন সেট যা এই ফাংশনটির রেঞ্জও তাই যেহেতু কোডোমেন এবং রেঞ্জ উভয়ই পরস্পর সমান হয়েছে সুতরাং এই ফাংশনটি সার্বিক ফাংশন এখন আমরা এই উদাহরণটা একটু খেয়াল করি ए फंक्शन टी की दवा से f such that r tends to b एवं f of x is equal to root over 4 minus x ख्याल करे देखो एखाने किन्तु ए b सेटेर उपादान बोले दवा से जे ए जे ए सेटेर जे कोडोमेन सेट b b मानटा बोले दवा से कत 0 1 ताहले आमरा लिखे रखी एखाने কোডোমেন বি সমান জিরো ওয়ান এখন এটা সার্বিক কিনা এটা টেস্ট করতে চাইলে অবশ্যই আমাকে এই ফাংশনটার রেঞ্জ বের করতে হবে যেহেতু ডোমেন সেট নির্দিষ্ট নয় সুতরাং রেঞ্জ বের করতে হলে আমাকে ধরে নিতে হবে ধরি ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স ওয়াই সমান রুট ওভার ফোর মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু ফোর মাইনাস এক্স x is equal to 4 minus y square খেয়াল করে দেখো এখানে x এর মান বাস্তব হবে যদি এই y এর মান বাস্তব হয় কেন এখানে y এর এমন কোনো মান পাওয়া যাবে না যার কারণে x এর মানটা 1 by 0 অথবা রুটের ভিতরে মাইনাস অথবা লগের ভিতরে লগের নাম্বারটা 0 অথবা মাইনাস হয় এরকম কোনো ভ্যালু y এর পাওয়া যাবে না সুতরাং সকল y belongs to r এর জন্য x বাস্তব হবে যেহেতু সকল y belongs to r এর জন্য x বাস্তব অতএব এই ফাংশনের রেঞ্জটা হলো সকল বাস্তব সংখ্যা খেয়াল করে দেখো এই ফাংশনের কোডোমেন সেট কিন্তু নির্দিষ্ট 0 1 আর রেঞ্জটা কিন্তু বের হলো সকল বাস্তব সংখ্যা যেহেতু কোডোমেন এবং রেঞ্জ সেটের উপাদান একই নয় সুতরাং এই ফাংশনটি সার্বিক ফাংশন হতে পারে না তার মানে সার্বিক ফাংশনের মেসেজ হলো সার্বিক ফাংশন হতে হলে অবশ্যই ফাংশনটির কোডোমেন সেট এবং রেঞ্জ সেট পরস্পর সমান হতে হবে আসলে এই ফাংশনটির কোনো সার্বিক ফাংশন কিনা তা টেস্ট করা যাবে না
কেন এখানে ডোমেন সেট বলা আছে এ এবং কোডোমেন সেট বলা আছে বি কিন্তু এ এবং বি কি নাম্বার হবে কত নাম্বার হবে কত টি হবে সেটা নির্দিষ্ট না আইডেন্টিফাই করা নাই আর ফাংশনটা বলা আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ এক্স মাইনাস ওয়ান যেহেতু এই ফাংশনটার কোডোমেন নির্দিষ্ট নয় কোডোমেনই আমরা জানি না সেহেতু এই ফাংশনটার রেঞ্জ বের করেও তো লাভ নেই কারণ রেঞ্জ যদি আমরা বের করি তা কোডোমেনের সমান হতে হবে কোডোমেনই তো আমি জানি না তাহলে এই ফাংশনটা সার্বিক হবে কি করে তা আমরা কিভাবে বের করব এই ধরনের ফাংশন যদি প্রশ্নে আসে তাহলে সেটা অসঙ্গতিপূর্ণ দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই এই ধরনের ফাংশন ধুম করে দিয়ে বলি ফাংশনটি সার্বিক কিনা ব্যাখ্যা করো আশা করি এই ধরনের সমস্যা আর হবে না আমরা যে কোনো ফাংশনের কোডোমেন সেট লিখব এবং ওই ফাংশনের রেঞ্জ সেট বের করব এবং দুটা মিলে গেলে বলবো সার্বিক না মিলে গেলে বলবো সার্বিক নয় এই ছিল সার্বিক ফাংশনের অদ্য অবধি আলোচনা যদি আমার আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে যদি তোমাদের আমার এই লেকচারটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে আগামী ভিডিওতে দেখা হওয়ার আগ পর্যন্ত ভালো থেকো খোদা হাফেজ